আমি না সব খাবার ওই রেস্টুরেন্ট থেকে আনতাম, আর লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে আমি সব ঢুকিয়ে দিতাম। এক মিনিট এক মিনিট, আর প্রথম দিন যে কন্টিনেন্টাল গুলো খাইয়েছিলে সেগুলো? সেই সমস্ত খাবারগুলো রেস্টুরেন্ট থেকেই আনা হয়েছিল। আর বাবা ওই সেই খাবারের প্যাকেটগুলো আমাদের বাড়ির সামনে গিয়ে ফেলেছিল। বৌদি ভাই বল আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ ছোটি, যাতে আমি ওকে ধরে না ফেলি সেই জন্য সাত তাড়াতাড়ি করে রাত্রিবেলায় ডাস্টবিনের নোংরাগুলো বাইরে গিয়ে ফেলে এসেছিল। যখন আমার হাত থেকে ডাস্টবিনটা কেড়ে নিয়েছিল তখনই আমার মনে হয়েছিল যে ও আমাদের থেকে কিছু একটা লুকোতে চাইছে। আর যখন পরের দিনকে আমি বাইরে দেখলাম ওই সব খাবারের প্যাকেটগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তখনই আমার দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধে হয়নি। এত কিছু হয়ে গেছে তুমি আমায় বলনি কেন? আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না ছোটবাবু, আর আপনি এত কাজে ব্যস্ত ছিলেন যে আমি এই সমস্ত কথা বলে আপনাকে বিরক্ত করতে চাইনি। ছোটবাবু, বৌদি ভাই আমাকে ও সমস্ত সন্দেহের কথা বলেছিল, আর তাই জন্যই আমরাও টিনাকে হাতে নাতে ধরবো বলে লুকিয়ে ক্যামেরা লাগাই। সাবাস সাবাস সাবাস, একেই বলে কেঁচো ঘুরতে কেউটে ধরা, আর চোর ধরতে গিয়ে খুনি ধরা। আচ্ছা দেবী, তুমি তো বলেছিলে ও নাকি তোমার অনেক দিনে কাজের লোক, তুমি জানতে না ও এরকম জোর চুরি করে, নাকি তুমি মিথ্যে কথা বলেছিলে? না না, আমি আমি তো কিচ্ছু জানি না, আমি মিথ্যে কথা বলতে যাও কেন, আমি তো জানি না। বড় সে কি টিনা আপনাদের বাড়িতে এত দিন ধরে কাজ করছে, আপনার এত বিশ্বস্ত, অথচ আপনি জানেনই না যে ও আদেও রান্না করতে পারে কি না। কেন আপনি তো আপনি টিনার নামে আমাদের কাছে কত প্রশংসা করেছেন যে টিনা রান্না না করলে আপনাদের কোনো পার্টি নাকি জমেই না। তাহলে কি এতদিন ধরে ও আপনাদের বাড়িতে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে আপনাদেরকে খাইয়েছেন আর আপনি সেটা টেরও পাননি, আপনি কি এটাই বলতে চাইছেন দেবী দিদিমণি? দিদি, দু সাপড়ে মিলে যা বিন বাজাচ্ছে না, দেখো আবার আসল কিউটে ও দেবীকেই না ধরে ফেলে। না আমরা তো আমরা তো জানতামই না টিনা রান্না করে না, আমরা তো জানতাম টিনাই রান্না করে। এই যাবা, আমি তো এখন জানতে পারলাম টিনা রান্না করে না। এই টিনা, টিনা তুই এতদিন আমাকে ঠকাচ্ছিস, আমি কাঁদা কাঁদা টাকার মাইনে দিই যখন যা চাস তাই দিয়েছি, কোনোদিন কোনো কার্পণ্য করিনি, তার প্রতিদান তুই আমায় এভাবে দিলি।